চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সাপ্তাহিক চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম 1/12/2023 সার্কুলারটি নিয়ে। সো এই সার্কুলারে দেখতে পাচ্ছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয়েছে। আজকের এই সাপ্তাহিক চাকরি বিজ্ঞপ্তিতে আমি A to Z আলোচনা করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন 1/12/2023 সার্কুলার শুক্রবার। সো বন্ধুরা, ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এডুকেশন এন্ড জব নোটিস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি চাকরির নোটিস পাওয়ার জন্য। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন চাকরি পদসংখ্যা 250টি। সো এটা অনেক বড় একটা সার্কুলার। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশে ট্রাক চালক আপনার 250 জন লোক নিবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সার্কুলারে বিভিন্ন জেলার লোক এখানে আবেদন করতে পারবেন, সকল জেলার লোক আবেদন করতে পারবেন। এখানে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে বয়স সীমানা এগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। সো আমি এই সার্কুলারটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এরপরে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের চাকরি পদসংখ্যা 36টি, এটা প্রকাশিত হয়েছে 23/11/2023। উপসহকারী প্রকৌশল 1 জন লোক নিবে, ইলেকট্রিশিয়ান 1 জন লোক নিবে, পেট্রোল অ্যাসিস্ট্যান্ট 1 জন লোক নিবে, উদ্যান সহকারী 1 জন লোক নিবে। সো বন্ধুরা, এখানে আরও অনেক ডিটেলস দেওয়া আছে। SSC/ACC-র শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনি আবেদন করতে পারবেন। এরপরে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ 38 জন লোক নিবে। দেখতে পাচ্ছেন সাইন্টিফিক অফিসার অ্যান্ড সাইন্টিফিক অফিসার এরপরে 2 জন লোক নিচ্ছে। সাইন্টিফিক অফিসার বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনার শিক্ষাগত যোগ্যতা এর পাশে দেওয়া আছে। SSC/ACC ডিগ্রিধারী সকল লোক এখানে আপনার আবেদন করতে পারবেন। এরপরে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি পদসংখ্যা 26 জন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার SSC/ACC এবং স্নাতক সম্মান ডিগ্রিধারী হতে হবে। সো বন্ধুরা, আপনি এই সার্কুলারটি এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে দেখা যাচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় নেত্রীকোণা 47 জন লোক নিবে। অফিস সহকারী নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা এইভাবে 47 জন লোক নিবে। সর্বনিম্ন ক্লাস 8 থেকে শুরু করে ডিগ্রিধারী সকলে আবেদন করতে পারবেন, সকল জেলার লোক আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জে চাকরি 15 জন লোক নিবে। সো বন্ধুরা, এখানে অফিস সহকারী থেকে শুরু করে সকল পদে আবেদন করতে পারবেন। SSC/ACC ডিগ্রিধারী সকলে আবেদন করতে পারবেন। পরিবার পরিকল্পনা সমিতিতে চাকরি। সো দেখতে পাচ্ছেন এখানে যে যে পদগুলো দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারবেন। SSC/ACC-র ভিত্তিতে আপনি এখানে আবেদন করতে পারবেন। ঢাকা সিটি কর্পোরেশনের চাকরি। সো এটা একটি খুব ভালো একটা জব সরকারি পজিশনে। সো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন পজিশনগুলো। সো এরপরে আছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের চাকরি, 16 জন লোক নিবে। সো এখান থেকে পদসংখ্যাগুলো দেখে নেবেন এবং যোগ্যতার ভিত্তিতে আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশ হাইটেক ফার্ক কর্তৃপক্ষের চাকরি। এরপরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে 12 জন লোক নেবে। এরপরে আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে নাটোরে লোক নিবে। সো মধুমতি ব্যাংক লিমিটেডের চাকরি, সিটি শোরুমে চাকরি, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি। সো বন্ধুরা, আপনারা এখান থেকে এই পজিশনে কিন্তু খুব ভালো একটা নিয়োগ 200, আপনার এখান থেকে ভালো স্যালারির ভিত্তিতে আপনি এই বিশ্ববিদ্যালয়ে চাকরিতে আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, এখানে ট্রাস্ট ব্যাংকের সার্কুলার দেখা যাচ্ছে। আপনার এখান থেকে চাইলে আপনার ডিগ্রিধারী বা অনার্স মাস্টার্স কমপ্লিট থাকলে এখান থেকে আবেদন করে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ 1/12/2023 সাপ্তাহিক চাকরি বিজ্ঞপ্তিটি উপস্থাপন করলাম। আপনারা এই চাকরিগুলোতে যদি আবেদন করতে চান আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি হেল্প করব। এন্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।